নমস্কার, কেআরসি টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী, আসছি আজকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শিলচর রেলওয়ে স্টেশনকে যে কোনো উন্নত মানের এয়ারপোর্টের সমপর্যায়ে উন্নীত করা হচ্ছে, জানালেন পি কে কৃষ্ণ দাস। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দাস, লাল সতর্কতা জারি হলো 13 জেলায়। বোরখাপুরে নাচের অভিযোগে বহিষ্কার 4 ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্র, ঘটনা বেঙ্গালুরুর। আসছে বিস্তারিত খবরই। শিলচর রেল স্টেশনকে যে কোনো উন্নত মানের এয়ারপোর্টের সমপর্যায়ে উন্নীত করা হচ্ছে, এর জন্য কেন্দ্র সরকার বরাদ্দ করেছে 250 কোটি টাকা। কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রকের যাত্রী সুবিধা সমিতি অর্থাৎ পিএসি কমিটির চেয়ারম্যান পি কে কৃষ্ণ দাস একথা জানান। উত্তর পূর্বের রেলের লামডিং ডিভিশনের বিভিন্ন স্টেশনে যাত্রী সুবিধার পর্যবেক্ষণের জন্য এই টিম এসে পৌঁছেছে শিলচরে। দুজন মহিলাসহ এই টিমে রয়েছেন মোট 11 জন সদস্য। বৃহস্পতিবার টিমের সদস্যরা শিলচর রেল স্টেশন ও স্টেশন চত্বরে বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করেন। টিমের সদস্যরা যাত্রীদের সুবিধার্থে কি কি ব্যবস্থা করা হয়েছে তাও খতিয়ে দেখেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে বসিয়ে জানান, শিলচর রেলওয়ে স্টেশনকে অত্যাধুনিক পর্যায়ে উন্নীত করার জন্য কেন্দ্র সরকার বিশেষ দৃষ্টি দিয়েছে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে ফুটব্রিজ, ওয়েটিং রুম, ফুড কর্নার, ওয়েটিং শেড সহ অন্যান্য ব্যবস্থাও গড়ে তোলা হবে। শনিবার এই নিয়ে ডিভিশনের ডিআরএম এর সঙ্গে আলোচনা হবে। তিনি আরও জানান যে টিম গুয়াহাটি, রঙ্গিয়া, ডিমাপুর, লামডিং, বদরপুর, শিলচর, জিরিবাম, ভৈরবী, ধর্মনগর, আগরতলা ইত্যাদি স্টেশনেও পর্যবেক্ষণ জানাবে। ₹250 crores for the redevelopment of Silchar station allotted ₹250 crores. Seriously, and we assured that later on he will discuss with DRM on this issue. So thank you so much, sir. আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলছি যে কৃষ্ণদাসজি যে আজকের দিনে প্রেস কনফারেন্স করেছেন, এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনার সব বক্তব্য উনি তুলে ধরেছেন। শুধু আমি একটি সংযোজন করছি যে যেহেতু ওনাকে বা ওনার টিমকে আমরা সামনে পেয়েছি, তো আমি ইন রাইটিং কিছু ডিমান্ড স্যারের এখানে প্লেস করেছি। তার মধ্যে আপনারা জানেন যে ICF কোচগুলো শিলচরে আসছে, ওটাকে যাতে রিপ্লেস করে বা কনভার্ট করে যাতে LHB তে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমি রিকোয়েস্ট করেছি। LHB হলে কি হয়, ফাস্ট হবে ট্রেনটা। তো আরেকটা ব্যাপারে আমি বলেছিলাম যে রাজধানী এক্সপ্রেসটা সেটা আমাদের নেই, একটা রাজধানী এক্সপ্রেস যদি হয় শিলচর থেকে তাহলে ভালো হয়, এটা একটা আমাদের ডিমান্ড ছিল। আর সুপারফাস্ট ট্রেনগুলো যেমন মুম্বাই বা নিউ দিল্লি বা চেন্নাইয়ের সাথে কানেক্টিভিটি, আমরা জানি যে মুম্বাইয়ের সাথে কানেক্টিভিটি আমাদের একদম নেই, সেখানে একটা অন্ততপক্ষে উইকলি যাতে একটা ট্রেন মুম্বাইয়ের জন্য দেওয়া হয় সেটা আমি লিখে দিয়েছি। দিল্লির জন্য আমাদের একটা সম্পর্কান্তি ট্রেন রয়েছে, সপ্তাহে 2 দিন যাচ্ছে, সেখানে অন্ততপক্ষে এটাকে 3 দিন করা। আর চেন্নাইয়ের জন্য ত্রিবান্দ্রম রয়েছে, সেটাকেও আরও বাড়ানো, তার জন্য একটা অনুরোধ রেখেছি। আর ইয়েতে আপনার জানে, আমরা জানি যে জনশতাব্দী যেটা ত্রিপুরা থেকে এসছে সকালবেলা সেটা সোজা জিরিবাম যায়, সেটার রেলওয়ে স্টেশন শিলচর হয়ে যায় না, সেটা আমরা জানি যে আমাদের অরুণাচল হয়ে চলে যায়। তো এখানে শিলচর হয়ে গেলে সেখানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দাস, তার জেরে ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুডুচেরি সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতেই চেন্নাই উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আজ সকাল থেকে রাজ্যে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একাধিক জেলার সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম, পুডুচেরিতে। লাল সতর্কতা জারি করা হয়েছে এই 13টি জেলায়।
শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছিল, আর তার মধ্যে এক বড় ঘটনা প্রকাশ্যে এলো, আর এই ঘটনা যথেষ্ট শোরগোল সৃষ্টি করেছে। কলেজের অনুষ্ঠানে বোরখা পরে নাচার অভিযোগে চার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ। ঘটনাটি বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে মানবিক ও সহৃদয় ভূমিকায় দেখল ত্রিপুরাবাসী। আজ অর্থাৎ শুক্রবার সকালে দক্ষিণ জেলার সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। তার কনভয় বিলোনিয়া যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় 70 বছর বয়সী বিশ্বলক্ষ্মী দেববর্মা নামে এক বৃদ্ধা এসকোর্টের গাড়ি পাশ দিয়ে রাস্তা পেরোতে গিয়ে আঘাত পান। বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নজরে আসতেই তাৎক্ষণিক কনভয় থামিয়ে তিনি নেমে পড়েন, ছুটে যান ওই বৃদ্ধার কাছে। কনভয়ের সঙ্গে থাকা এসডিপিও রাহুল দাসের গাড়িতে করে আঘাতপ্রাপ্ত বৃদ্ধ মহিলাকে কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন ডক্টর মানিক সাহা, পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহ অন্যান্য সাহায্য নিশ্চিত করেন। মুলতানে ইংল্যান্ড ক্রিকেট দলের হোটেলে চলল গুলি। বৃহস্পতিবার বেন স্টোকসরা অনুশীলনের জন্য বেরোনোর কিছুক্ষণ আগে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও ক্রিকেটাররা সকলেই নিরাপদে রয়েছেন। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য আগে থেকে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া দলের জন্য সমমানের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। 2009 সালে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে দীর্ঘ দিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। বৃহস্পতিবারে গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে এই জঙ্গি হামলার স্মৃতি ফিরে আসে। ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ইউক্রেন, এবার এমনই সতর্কতা জারি করল রাশিয়া। ক্রেমলিনের তরফে জানানো হয়, বর্তমানে যা পরিস্থিতি তাতে যে কোনো সময় ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ইউক্রেন। যদিও রুশ সতর্কতা জারি করার পরও ইউক্রেনের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ফল হতাশ করেছে বিজেপিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা অনেকে প্রচার করেও হিমাচলে গড় রক্ষা করতে পারলেন না। এদিকে হিমাচলে ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল সেখানে মাত্র একজন মহিলা প্রার্থী জিতেছেন, মানে 68 সদস্যের হিমাচল বিধানসভায় দেখা যাবে মাত্র একজন মহিলা বিধায়ককে। সেই একমাত্র মহিলা বিধায়ক হলেন বিজেপির রীনা কশ্যপ। তিনি 5-7 কেন্দ্র থেকে হারান কংগ্রেসের দয়াল পেয়ারিকে। অথচ হিমাচলে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 49%। হিমাচল বিধানসভা নির্বাচনে বিজেপি 6, আম আদমি পার্টি 5 ও কংগ্রেস 3 জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল। সেখানে জিতলেন একমাত্র বিজেপির রীনা কশ্যপ।